club to watch and enjoy another video which is all about have verb. প্রিয় শিক্ষার্থীরা আজকের এই লেসনটি শুরু করার পূর্বে আপনারা স্ক্রিনে দেখে নিন আমরা have verb এর ইউজ এখানে নিয়ে এসেছি have verb এর বিস্তারিত ভিডিও রয়েছে এখানে সংক্ষেপে কিছু আমরা আলোচনা করব প্রথম সেন্টেন্সটি রয়েছে যে আমার সমস্যা আছে আমরা খুব সহজে এটা বলতে পারি যে আমার সমস্যা আছে অনেকে প্রশ্ন করবেন মাই মানে হচ্ছে আমার তাহলে এখানে আই কেন দিলাম মাই মানে হচ্ছে আমার কিন্তু এখানে আই কেন দিলাম এটা জন্য বিস্তারিত আমাদের যে অন্যান্য ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিন সো আমরা অন্তত জানি যে আমার সমস্যা আছে বলতে আই হ্যাভ প্রবলেম আই হ্যাভ প্রবলেম আচ্ছা সো নিচের এবার সেন্টেন্সটি দেখুন আমার ভাইয়ের সমস্যা রয়েছে মানে আমার এই যে গ্যাপ রয়েছে এখানে কি করেছি আমার ভাইয়ের লাগিয়েছি অর্থাৎ আমার সমস্যা না এবার হচ্ছে আমার ভাইয়ের সমস্যা ইংলিশটা কি হয়েছে ইংলিশটা হয়েছে মাই ব্রাদার হ্যাজ প্রবলেম এখানে দেখুন আমার ভাই সো লেখা আছে কি মাই ব্রাদার মাই মানে আমার এটা মিলে যাচ্ছে ব্রাদার সেটাও মিলে যাচ্ছে তাহলে দুইটি শব্দ মিলে একটি ফ্রেজ হচ্ছে এবং এটা হচ্ছে সেন্টেন্সের মালিক অর্থাৎ সাবজেক্ট এরপরে রয়েছে হ্যাজ প্রবলেম সো নিচের সেন্টেন্সটি আমাদের অনেক ক্ষেত্রে বুঝাতে এবং বুঝতে সহজ যে মাই ব্রাদার মাই মানে আমার ব্রাদার ঠিক আছে ওকে হ্যাজ প্রবলেম কিন্তু ওপরের যে সেন্টেন্সটি রয়েছে এখানে যদি কেউ প্রশ্ন করে একজন টিচারকে যদি কোনো একজন টিচারই প্রশ্ন করে যে আমার সমস্যা আছে সেক্ষেত্রে মাই হ্যাভ প্রবলেম না হয়ে আই হ্যাভ প্রবলেম কেন হলো সো এটা অনেক ডিপলি একটা ম্যাটার আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে আপনারা সেটা দেখে নিন সেখানে বিস্তারিত আমি বুঝিয়েছি যে কেন এখানে আই হয়েছে এভাবে সবগুলোই হয়েছে বিশেষ করে হ্যাভ ভার্ব যেখানে আপনি করবেন অর্থাৎ হ্যাভ ভার্ব হ্যাভ মানে হচ্ছে কি আছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আছের ইংরেজি তিনটা স্টেজে হয় আছে কোনো জায়গাতে থাকলে আপনাকে ভাব মানে আছের ইংরেজি প্রথমত হচ্ছে তিনটা স্টেপে কেমন একটা হচ্ছে বি ভার্ব আছে অ্যামি যার মানে হচ্ছে আছে আরেকটি হচ্ছে হ্যাভ হ্যাজ মানে আছে আরেকটি হচ্ছে দেয়ার ইজ দেয়ার আর মানে আছে এখন তিনটা স্টেজের কোন স্টেজ এখানে প্রয়োগ হবে এটা হচ্ছে প্রবলেম এটা হচ্ছে সমস্যা আপনাকে পিক আপ করতে হবে আপনারা জেনে থাকবেন যে বি ভার্ব বসে কোথায় কোনো ব্যক্তি বা বস্তু নিজেই কোনো স্থানে যখন আছে সেক্ষেত্রে বি ভার্ব ব্যবহার হয় সেটা আমাকে বুঝতে হবে ডেফিনিশন অনুযায়ী আরেকটি হচ্ছে কোনো ব্যক্তির র কোনো বস্তুর মানে কোনো ব্যক্তির বা বস্তুর নিজস্ব কোনো জিনিস যদি আছে বোঝায় তাহলে সেখানে হবে হ্যাভ ভার্ব এটা ক্লিয়ার যেটা এখন করছি সেটা হচ্ছে আমার সমস্যা আছে বলতে আমার নিজের একটি বাস্তব মানে বাস্তবের প্রেক্ষাপটে প্রবলেম রয়েছে এবং প্রবলেমটা আমার নিজের সো আমি এটা নিজে ধারণ করছি তাই আসলে এটার বাংলাটা হচ্ছে আই হ্যাভ প্রবলেমের বাংলা সঠিক বাংলাটা হচ্ছে যে আমি ধারণ করি সমস্যা আমি ধারণ করি সমস্যা সেদিক থেকে আই আমি ঠিক আছে কিন্তু আসলে আমি ধারণ করি সমস্যা এভাবে কোনো কথা আমরা বাংলাতে বলি না বা বললে অভ্যস্ত না যদি এমনই হতো এইভাবেই যদি বলে অভ্যস্ত হতো তাহলে আমরা হয়তো বা এটা সমস্যা মনে করতাম না আমরা ভাবতাম যে আমার আমি একটি সমস্যা ধারণ করি এটাই আমাদের প্রচলিত নিয়ম এবং এটাই আমরা শুনতে এবং বলতে অভ্যস্ত হতাম বাট আসলে এটা আমরা বলি কি আমার সমস্যা আছে আপনি যদি দেখতে যান যে হ্যাভের অর্থ কী হ্যাজের অর্থ কী তাহলে দেখবেন ধারণ করা লেখা আছে যদিও এখন অনেক ডিকশনারিতে হ্যাভ আর হ্যাজের অর্থ ডিরেক্টলি দেওয়া রয়েছে আছে কিন্তু এটা আপডেট সিস্টেম বা বোঝানোর জন্য দেওয়া হয়েছে কিন্তু আগের যতগুলো ডিকশনারি রয়েছে সেগুলোতে কোথাও দেখতে পাবেন না যে আছে রয়েছে সেখানে জাস্ট ধারণ করা রয়েছে অধিকারে থাকা রয়েছে এটাই আপনি দেখবেন হ্যাভের অর্থ হ্যাজের অর্থ ওকে সো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না যেহেতু আমার এটা নিয়ে অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে নিচে চলে যাই নিচে রয়েছে যে তার ফোন রয়েছে সো তার ইংরেজি হচ্ছে হিজ তো আমার তো মনেই হতে পারে যে হিজ হ্যাজ প্রবলেম দেখুন আমার মনে হতেই পারে যে হিজ হ্যাজ প্রবলেম কিন্তু আমরা সেটা না করে করেছি কি শি হ্যাজ প্রবলেম শি হ্যাজ প্রবলেম শি অর্থাৎ সাবজেক্ট বসেছি সাবজেক্ট তার নিজস্ব জায়গাতেই বসেছে কিন্তু
নিচে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে তার ভাইয়ের ফোন রয়েছে সেক্ষেত্রে তার ইংরেজি হার যথার্থ বসিয়েছি ভাইয়ের ব্রাদার সেটাও আমরা বসিয়েছি হিজ ব্রাদার হ্যাজ প্রবলেম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আসলে এত ব্যাখ্যা করা সম্ভব না একটি লেকচার সিটে এটা বোর্ডে বোঝাতে হবে এবং বোর্ডে আমার যে ভিডিও আছে সেটা আপনারা অবশ্যই আমার নাসিস ক্লাব পেজে বা চ্যানেলে গিয়ে সার্চ করে খুঁজে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম